তখন তাদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য উচিত না। আমরা মৌখিক বলে দিছি, এটা জায়েজ না জায়েজ আলেম হিসেবে আমরা মৌখিক ভাবে বলে দিলাম, এটাই যথেষ্ট। আমাদের কাজের জন্য আমরা দায়ী। কাজেই আল্লাহ যারা করে আল্লাহর কাজের মধ্যে হেকমত থাকে। আলেমদের হইতে হবে দূরদর্শী এবং তাদের ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, উম্মতের সহি রাস্তা দেখাইতে হবে। এই সংখ্যায় মাসিক আবরার একটা আছে না, মাসিক আবরার একটা পত্রিকা আছে, ওই পত্রিকাওয়ালারা আমার একটা লেখা ছাপছে, হ্যাঁ বর্তমান, যে যারা দেশের পরিচালক তাদের নির্দেশ মানা কতটুকু জরুরি। একদম কুফুরের নির্দেশ দিলে তো মানা জায়েজ নেই, কুফুরের নির্দেশ যদি না হয় তাহলে মানা জরুরি। আমির মানাতে ফরজ বলা হয়, তার অর্থ হয় তবলিগের আমির না, মহল্লার আমির না, ওই আমির মানে দেশের পরিচালক, দেশের পরিচালক। তবলিগের আমির, অমুক আমির, তমুক আমির, মাদ্রাসার আমির, এগুলো আমির মানা ওয়াজিব না, ভালো মুস্তাহাব, ওয়াজিব না, ওয়াজিব ওইটা। কাজে তারা ধর কোনো কিছু করতেই চায় না, করবই আমরা, হ্যাঁ তখন তাদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য উচিত না। আমরা মৌখিক বলে দিছি, এটা জায়েজ না জায়েজ আলেম হিসেবে আমরা মৌখিক ভাবে বলে দিলাম, এটাই যথেষ্ট। হ্যাঁ তাদের রাইফেলের মোকাবেলায় আপনি কয়টা বাঁশ নিয়ে গেলেন, এটা বেকুবি, এটা কোনো অর্থ নেই। এখন আলেমদের যদি দূরদর্শী না থাকে, দূরদর্শিতা আর এই ধরনের উল্টাপাল্টা কাজ করে, তো পেটা খাবে, দেখাবে কে? আল্লাহ রহম করুক, আল্লাহ আলেমদেরকে হেফাজত করুক, রহম করুক, দূরদর্শিতা দান করুক এবং জাতিকে সঠিকভাবে হেদায়তের রাস্তা দেখানোর তৌফিক দান করুক এবং সরকারকেও সহি বুঝ দান করুক। হইতে পারে এদের ভুল হয়েছে, ঠিক আছে, আর তো ক্ষমা করতে পারে, তারা দেশ চালায়, হ্যাঁ তাদের মাথা ঠান্ডা থাকতে হবে, যতদূর সম্ভব জনগণকে কি করা, ছাড় দেওয়া, এটা সরকারের দায়িত্ব। তাদের তো আর কোনো দোষ না, তারা তো দিনের জন্যই গেছে, হ্যাঁ কিন্তু যারা বের করছে তাদের বের করা কতটুকু সহি হয়েছে সেটা হলো আপত্তি, বের করাটা সহি হয়েছে কিনা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।